আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি আকবর হোসেন সুমন কাজ করছি একুশে টেলিভিশনের বার্তা বিভাগে। পাঠ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচার 260 পৃষ্ঠার কিছু অংশ। পরের দিন সকাল 11টার দিকে দুজন ভদ্রলোক এলেন, তাদের জানি না, শুধু বুঝলাম সামরিক কর্মচারী হবেন। আমাকে জিজ্ঞেস করলেন আমি কিছু জানি কি না এই ষড়যন্ত্র সম্বন্ধে। করাচিতে জনাব ফজলুর রহমান সিএসপি সহ নৌবাহিনীর কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেছি কি না, ষড়যন্ত্রকারীদের অর্থ সাহায্য করেছি কি না, ঢাকায় জনাব রুহুল কুদ্দুস সিএসপির সাথে একসাথে গোপন সভা করেছি কি না, চট্টগ্রাম আওয়ামী লীগ কর্মী মানিক চৌধুরীকে অর্থ সাহায্য করতে বলেছি কি না। আমি বললাম আজ 21 মাস আমি দেশরক্ষা আইনে বন্দী, আপনারা বিশ্বাস করেন কেমন করে যে আমি ষড়যন্ত্রের রাজনীতি করতে পারি? আমি কিছুই জানি না, কাহাকেও টাকা পয়সা দেই নাই। তাহারা চলে গেলেন, আমি খাওয়া দাওয়া করে বিছানায় পড়ে রইলাম। রাত্রে খবর দেওয়া হলো মিস্টার রিজভী ও ব্রিগেডিয়ার আকবর আগামীকাল সকালবেলা আসবেন আমার সাথে দেখা করতে। দুটা বই ছিল, পড়ে ফেলেছি, এখন উপায় কি, সময় কাটবে কি করে? এতদিন শরীর কিছু ঠিক রেখেছিলাম, এবার বোধহয় আর পারলাম না।